বিসমিল্লাহিরহমানিরহিম চলে আসলাম বংশাই নদীতে কাকার মাছ ধরা দেখানোর জন্য। কাকা কিন্তু অনেক আগে থেকে মাছ ধরে, এই যে দেখেন বড়ার সাথে সাথে একটি ট্যাংরা মাছ হয়ে গেল। তো কাকা প্রায় 10-12 বছর আমরা ছোটো থেকে দেখতেছি কাকা মাছ ধরে। তিনি খুব ভালো মনের একজন মানুষ। তো এই টানটা হলো না, এই দেখেন আরেকটি আদা দিয়ে দিল, এই দেখেন কত সুন্দর ট্যাংরা মাছ। নৌকার অবস্থা একটু খারাপ, যার জন্য দুজন বসা খুব কঠিন হয়ে যাচ্ছে। আরেকটি আদা দিয়ে দিল, এই ট্যাংরা আরেকটি। কাকা কিন্তু কোনো রকম টোপ ছাড়া মাছ ধরতেছে, কোনো টোপ নাই। তো বসে এরকম করলে মাছ চলে আসে, নাড়া উপনিষ করতে হয়। এই গোলসা গোলসা, এই গোলসা দেখেন কত বড়, মাশাল্লাহ মাশাল্লাহ, রেখে তো আরেকটি আদা দিল, কেমনি কি হয়। এই যে আর কি ধরেছে কাকা, এটার সাইজ একটু ছোট। আহা মিস হয়ে গেছে, এই যে মাশাল্লাহ আর কি ট্যাঙ্গা ধরছে, এই যে দেখেন খুব সুন্দর। কাকার মাছ ধরা দেখতে আসলে ভালো লাগে, আমরা এমনিতে বসে বসে দেখি তার মাছ ধরা। এই যে ধরেছে আরেকটি, এই দেখেন এই যে মি টান আরেকটি সুন্দর একটি ট্যাংরা, এই যে এটা সাইজ কিন্তু ভালো সাইজ। হ্যাঁ টানটি মিস হয়ে গেছে, এই যে কাঁকড়া ফেলে দিচ্ছে যেগুলো ব্যবহার করা শেষ। হ্যাঁ জায়গা পরিবর্তন করবো কাকা। ওই দেখেন ট্যাংরা গুলশা, বাহ সুন্দর। ইনশাল্লাহ তার অনেক ভিডিওই পাবেন আপনারা। এই যা কি মাছ ধরছে, এই আর কি ট্যাংরা, রাখো। আমাদের এইদিকে কাঁকড়া ছাড়া অন্য কোনো টুপ ব্যবহার করা হয় না। ওই আর কি ট্যাংরা, ওই দেখেন কত সুন্দর ট্যাংরা। আহ মিস হয়েছে টানটি, কাকা কিন্তু দু একটি টান ছাড়া সব টানে প্রায় ট্যাংরা তোলে আল্লাহর রহমতে। ওই ধরছে আরেকটি ট্যাংরা, ওই দেখেন নৌকার মধ্যে। আহ মিস হয়েছে কান্তি, এই যে কি শিং মাছ, শিং একবারে শিং ধরছে।
তো তার একটি পুরাতন অভ্যাস আছে, কামড় দিয়ে তার ওই কাঁটা ভেঙে ফেলে। ওই দেখেন মুখে নিছি, ওই কামড় দিয়ে কাঁটা ভাঙতেছি। এই যাও কি ট্যাংরা, এই যাও কি ট্যাংরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা। তো ভিডিওটি এখানে শেষ করছি, কাকা এখন অন্যদিকে চলে যাবে, এখানে মাছ খাইতেছে না। এরকম আরো নিত্য নতুন কাকার ভিডিও পেতে সবাই চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখুন। ধন্যবাদ।